হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা। ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, এবার আপনাদের অপেক্ষার পালা শেষ। আজ মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানালেন যে বাংলা এবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, অর্থাৎ বাংলায় যাত্রা, নাটক, সিনেমা হল, বাদ্যযন্ত্র এবং জাদুর অনুষ্ঠান, যে সমস্ত বিনোদনের মাধ্যম আছে সেগুলো, এবং তার সাথে সাথে খুব শীঘ্রই খুলে যাচ্ছে স্কুল কলেজ। তো এই সমস্ত পরিষেবা কবে থেকে খুলবে এবং এক্ষেত্রে আপনাদেরকে কী কী নিয়ম মানতে হবে এবং কোন তারিখ থেকে সমস্ত পরিষেবা খুলে দেওয়া হবে, বিস্তারিত আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব। যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশেষে অপেক্ষার শেষ। আজ মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ছ মাস পর সিনেমা হল, নাটক, যাত্রাসহ বিনোদনের মাধ্যম খুলে দেবার কথা ঘোষণা করলেন। আগামী পয়লা অক্টোবর থেকে খুলে যাচ্ছে বিনোদনের এই মাধ্যমগুলি, অর্থাৎ পয়লা অক্টোবর মানে অক্টোবর মাসের এক তারিখ থেকেই বিনোদনের এই মাধ্যমগুলি খুলে যাচ্ছে। তবে এই বিনোদনে অংশ নিতে গেলে বাধ্যতামূলকভাবে মানতেই হবে কিছু নিয়ম। কোন কোন নিয়মগুলো মানতে হবে আমরা জেনে নেব। মমতা ব্যানার্জি এদিন টুইট করে জানিয়েছেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য যাত্রা, নাটক, ওয়েটি, সিনেমা এবং সমস্ত বাদ্যযন্ত্র, নৃত্য, আবৃত্তি, জাদুর অনুষ্ঠানে পয়লা অক্টোবর থেকে 50 জন বা তার কম অংশগ্রহণকারীদের সাথে শারীরিক দূরত্ব মেনে চলে মাস্ক এবং অন্যান্য সমস্ত সতর্কতামূলক ব্যবস্থার সাথে শুরু করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই খবরে খুশির হাওয়া বিনোদন মহলে। অর্থাৎ সঙ্গত বিকাশ ভবন সূত্রের খবর, অক্টোবরে খুলছে না রাজ্যের স্কুলগুলি। সমস্ত পরিষেবা খুলে দিলেও স্কুলগুলো কিন্তু অক্টোবরে খুলছে না। পুজোর পরে নভেম্বরের প্রথম সপ্তাহকেই পাখির চোখ করে এগোচ্ছে রাজ্য, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্ভবত নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই খুলে যাচ্ছে স্কুলগুলি, অর্থাৎ অক্টোবরে স্কুল খুলবে না কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে সম্ভবত স্কুল খুলে যাবে। এবং ইতিমধ্যেই স্কুল খুললে কী কী নিয়ম মানতে হবে সেই সংক্রান্ত নির্দেশ স্কুলগুলিকে পাঠাচ্ছে রাজ্য। তবে কী কী নির্দেশ মানতে হবে, রাজ্য সরকারের নির্দেশিকায় প্রত্যেক স্কুলকে একটি করে চেকলিস্ট দেওয়া হবে স্কুলের আগে এবং পরে। পড়ুয়াদের স্যানিটাইজ করতে হবে, নিয়মিত স্যানিটাইজ করতে হবে পুরো স্কুল। একই বেঞ্চে সর্বাধিক দুজন পড়ুয়া বসতে পারবে। স্কুলে কোনো রকম ভিড় করা যাবে না। স্কুলে ঢোকা এবং বেরোনোর সময় পড়ুয়াদের এক মিটার দ্রুত বাধ্যতামূলক, এবং পাশাপাশি স্কুলের ভিতরে পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মী কেউই মাস্ক খুলতে পারবে না। অর্থাৎ স্কুলের ভিতরে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ মাস্ক পরে থাকতে হবে এবং সোশ্যাল ডিস্ট্যান্স অর্থাৎ এক মিটার দূরত্ব বজায় রেখেই আপনাদেরকে থাকতে হবে। স্কুলে ঢোকার আগে এবং পরে অবশ্যই স্যানিটাইজ করতে হবে এবং একই বেঞ্চে দুজনের বেশি পড়ুয়া বসতে পারবে না। জানা যাচ্ছে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুলে ক্লাস শুরু হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের সিলেবাস কমিটি সূত্রে জানা গিয়েছে যে 40% পর্যন্ত কমে যেতে পারে মাধ্যমিকের সিলেবাস। অর্থাৎ মাধ্যমিকের সিলেবাস কমিয়ে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে পুরো 40% কিন্তু সিলেবাস কমিয়ে দেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যেতে পারে জুন মাসে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটাও কিন্তু পিছিয়ে যাবে এবং সেই পরীক্ষাটা হবে জুন মাসে। তো আপাতত স্কুল কলেজ খুলছে না অক্টোবর মাসে, স্কুল কলেজ খোলা হবে নভেম্বরের প্রথম সপ্তাহে, সেটাই সম্ভাবনা বেশি। এবং স্কুল কলেজ খুললেও যে নির্দেশিকা বলা হয়েছে সমস্ত নির্দেশিকা কিন্তু অবশ্যই মানতে হবে এবং সেক্ষেত্রে নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল খুলে দেওয়া হবে। এবং সিলেবাস মাধ্যমিকে 40% সিলেবাস কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে জুন মাসে। তো ফ্রেন্ডস, ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপডেটেড বাই আবিদা চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাবেন।